আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি কবুতর নিয়ে এই ইউটিউব চ্যানেলে কিংবা ইউটিউবে কাজ করছি প্রায় 2 বছরের উপরে, এবং ডিম, কবুতরের ডিম, ডিম বাচ্চার সমস্যা, ডিম থেকে বাচ্চা ফোটে না, বাচ্চা ডিমের ভিতরেই মারা যায়, ডিম পারতেছে না, এই রকম সমস্যা নিয়ে প্রায় 10 থেকে 15টারও উপরে ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করছি। এখনও পর্যন্ত আমাকে অনেক ভাই এই প্রশ্নটা করেন, ভাই আমার কবুতর ডিম পারে না, আমার কবুতরের ডিমে কবুতরের ডিম জমে না, ডিম থেকে বাচ্চা ফুটে না, বাচ্চা ফুটলে বাচ্চা বাঁচে না। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে পুরো বিষয় আলোচনা করব, কেউ মিস করবেন না। নতুন পুরাতন যারা আছেন কেউ মিস করবেন না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। বরাবরের মতো ভিডিওর সাথে আছি আমি শোয়েব হাসান, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় কবুতর। চলুন মূল আলোচনা যাওয়া যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলছি যে ডিম এবং কবুতরের ডিম বাচ্চার সমস্যা নিয়ে আমার এই চ্যানেলে প্রায় 15টার উপরে ভিডিও আপলোড করা আছে, এবং কি একটা প্লেলিস্টও করা আছে। তারপরেও আপনারা সেম টু সেম একই সমস্যা নিয়ে বারবার আপনারা মানে ফোনেও আমাকে বলতেছেন, কমেন্টসেও বলতেছেন, মেসেজেও বলতেছেন, মানে আমি একদম একরকমভাবে বলতে গেলে এটা নিয়ে বিরক্ত হয়ে গেছি। আপনাদের একটা কথা আমি কেন বুঝাইতে পারি না, আপনারা যে মানে আমার ভিডিওগুলো দেখেন কেউ এই কথাটা কেন বুঝেন। আমি বারবার সব আমার ম্যাক্সিমাম ভিডিওতে লাস্টে বলি যে সঠিকভাবে জেনে কবুতর লালন পালন করুন। আপনারা একটা কবুতরকে দিয়ে অনবরত ডিম বাচ্চা করাইতেছেন, দেখা গেছে যে ডিম পারছে, ডিম থেকে বাচ্চা ফুটে নাই কিংবা বাচ্চা মারা গেছে, আবার তাকে ডিম বাচ্চা করাইতেছেন। এইভাবে একের পর এক যদি আপনি একটা কবুতরকে ডিম বাচ্চা করে দিয়ে থাকেন, তার ওই কবুতরের মধ্যে কি কিছু থাকবে? আপনারা কেন বুঝেন না যে কবুতরের শরীরের যে পুষ্টি গুণাগুণ, সেই পুষ্টি গুণাগুণ থেকে একটা ডিম উৎপন্ন হয়। একটা ডিমের কুসুম যত বড় হবে, সেই ডিমটার ভেতরের বাচ্চাটা তত শক্তিশালী হবে, তত হৃষ্টপুষ্ট হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে। এই বিষয়গুলো আপনার সিম্পল বিষয়, আপনাদের আপনার ব্রেন খাটায় কেউ বলেন না। আমার মতন আমি বলে যেতেছি, আমার মতন আমি ভিডিও আপলোড করে যেতেছি, আর আপনাদের মতন আপনারা মানে কমেন্টস করতে গেছেন, ভাই আমার ডিমের সমস্যা, বাচ্চার সমস্যা, কবুতর ডিম পারে না, কবুতর ডিম ফুটে না, একই কেন? আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন না কখনোই, কবুতরকে ডিম বাচ্চা করানোর সময় অবশ্যই রেস্ট দিতে হবে। আপনারা চেষ্টা করবেন বছরে 3 বার বাচ্চা করানোর জন্য, এক জোড়া কবুতর থেকে তিন জোড়া বাচ্চা নেবেন, ডিম বাচ্চা করাবেন, তাতে ওই কবুতরটা লং টাইম একটা আপনার কাছে পারফরমেন্স দিবে। আমি বারবার করে বলতেছি যে আপনারা অবশ্যই কবুতরকে ডিম বাচ্চা করানোর মাঝখানে গ্যাপ দিবেন, গ্যাপ না দিলে কখনোই আপনারা ভালো পারফরমেন্স পাবেন না। আপনারা এই কাজটা কখনোই করেন না কবুতরের কাছ থেকে, মনে করেন যে 12 মাসে 13 জোড়া বাচ্চা দিবে। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে কবুতর 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়, এই প্রবাদটা মাইনে আবাস কবুতরকে ইচ্ছা মতন ডিম বাচ্চা করেন, শেষে কবুতরের মানে বাঞ্জা হওয়া খালিটা বাকি থাকে, ওই কবুতর জোড়াটা বাঞ্জা হওয়া বাকি থাকে। যারা ভালো কবুতর পালক আছে কিংবা পুরাতন কবুতর পালক আছে, তারা দেখবেন বছরে বড় জোড় খুব বেশি গেলে 1 জোড়া বাচ্চা নেয়, একটা জোড়ার কাছ থেকে 1 জোড়া বাচ্চা নেয়। আর এক ভাই আমার একদিন ফোন করে বলতেছে, ভাই আমার কবুতরের ডিমের এই সমস্যা, ডিম ফুটে না, ডিম জমে না। তাই আমি বললাম যে তাহলে ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, বছরে আপনি 3 জোড়া বাচ্চা নেবেন, 3 বার বাচ্চা করাবেন, তাহলে কি আমার লাভ আছে নাকি? আপনি যদি লাভের আশায় কবুতর পালেন, তাহলে ওই কবুতর পালিয়ে থেকে আপনি কোনোদিনও রেজাল্ট পাবেন না, আপনি কোনোদিনও ওই কবুতরের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। আগে লাভের মন মাইন্ডটা নিজের ব্রেন থেকে দূর করেন, দূর করে চিন্তা করেন যে আমি কীভাবে ভালো কোয়ালিটির কবুতর উৎপন্ন করব, তখন আপনি লাভ আশা করতে পারবেন। এই যে আপনি 1 বছর 12 মাসে যখন আপনি 3 জোড়া বাচ্চা উৎপন্ন করবেন, আপনার কবুতরের কোয়ালিটি যখন ভালো হবে, অটোমেটিক্যালি দেখবেন যে ওই 3 জোড়া কবুতরের দাম আপনি 10 জোড়ায় বেচতেছেন, 10 জোড়া দাম দিয়ে আপনি নিয়ে যাবে, আপনার বলতে হবে না, আপনার কাস্টমারই দাম দিয়ে নিয়ে যাবে, বলবে যে ভাই আপনার কবুতরের দাম আমি অমুক দেবো, আমাকে দেন, এরকম কারাকারি শুরু হয়ে যাবে। এমন অনেক কবুতর পালক আছে যাদেরকে কবুতর ডিমও পারে নাই, আগে থেকেই বুকিং দিয়ে রাখে যে ভাই আমাকে 1 জোড়া বাচ্চা দিন, টাকা দিয়ে বুকিং দিয়ে রাখে, এইরকম মন মানসিকতা নেন যে ভালো কোয়ালিটির মানে মানসম্পন্ন কবুতর উৎপন্ন করবো, আমি মানসম্পন্ন কবুতর আমি আমার লফ থেকে বের করব, আমার কাস্টমার আমার যাদের কাছে আমি কবুতর বিক্রি করতেছি তাদের কাছে দিব। এই বিষয়টা কেন আপনারা মাথায় নেন না? আপনারা মনে করেন যে 12 মাসে 13 জোড়া বাচ্চা নিলে বাস আমি একটা লালা লাল হয়ে যাবো, কিন্তু আপনি লালা লাল না, বরং আরও আপনার ক্ষতির সম্মুখীন হবেন। আপনি যে কবুতরের কাছ থেকে এই যে এরকম ধরনের রেগুলার ডিম বাচ্চা করাবেন, কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তার পুষ্টি গুণাগুণ শরীর থেকে বের হয়ে যাবে, আস্তে আস্তে পুরো কবুতরটা বাঞ্জা হয়ে যাবে, আপনি যা লাভ করতেন তার 3 ডাবল আপনার ক্ষতি হবে, আপনার লস বেশি হবে, আপনার খরচ বেশি হবে। এই বিষয়গুলো কেন মানেন না? অবশ্যই আবারও বলতেছি
যে এই ডিম বাচ্চা নিয়ে আপনারা যে ধরনের টেনশন আছেন, টেনশনটা দূর করার আগে আপনি আপনার কবুতরকে বোঝার চেষ্টা করেন। কবুতর কী চায় সেটা বুঝতে হবে, আপনি কী চাইতেছেন সেটা কবুতরকে বোঝাইতে হবে, কবুতর কী চায় সেটা আপনার বুঝতে হবে। এরকম ধরনের যখন আপনার কবুতরের সাথে আপনার একটা বন্ডিং তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, তখন আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন, এর আগে কখনো আশা করতে পারবেন না। আর এই ডিম বাচ্চা নিয়ে আপনারা অবশ্যই একটু স্থির হন, স্থিতি হন, কবুতরকে একটু মানে বোঝার চেষ্টা করেন, কবুতরকে বুঝেন তার সে কী চায় সেটাও তো তাকে, তার তো একটা চাওয়া থাকতে পারে, সেই চাওয়াটা আপনার বুঝতে হবে। অবশ্যই ডিম বাচ্চা করার আগে রেজাল্ট আপনার রেস্ট দিবেন, তবেই আপনি কবুতরের কাছ থেকে ভালো কিছু আশা করবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারলাম, আর যদি বুঝতে পারেন ভালো, আর না বুঝতে পারলে আমার কিছু করার নাই। তো আশা করি ভিডিওটা সবার উপকার আসবে, যদি উপকার এসে থাকে ভালো লেগে থাকে, আর জানি আজকের ভিডিও ভালো লাগবে না, তারপরে লাইক দেওয়ার অনুরোধ রইল, যদি ভালো লাগে লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কবুতর পালকদের সাথে, অবশ্যই শেয়ার করবেন যারা আমাকে ভালোবাসেন, আমাকে ভালো জানেন কিংবা আমাকে পছন্দ করেন, তারা অবশ্যই শেয়ার করবেন। আর অপছন্দ যারা করেন তারা চাইলে শেয়ার করলেন শেয়ার করেন, আর না চাইলে শেয়ার করেন না। বড় তো আর কথা বাড়াবো না, চ্যানেলে যারা নতুন আছেন কিংবা ভিডিওতে প্রথম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনে করে বেল আইকনে ক্লিক দিয়ে অল বাটনে ক্লিক করে দেবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত নাটেন আজকের ভিডিওটা দেখার জন্য। আজকের মতো আমি শোয়েব হাসান এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।